জ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তবে খুব একটা ভালো নেই তো সেটার কী কারণ অবশ্যই বলবো তো আজকে চলে আসতে একটি নতুন ভিডিওর সঙ্গে আই হ্যাব তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একদম স্কিপ না তো মানে কী বলবো বলো তো আজকে সকাল থেকে ভিডিওটা ভাবিছিলাম যে মানে শ্যুট করবো তো সকাল থেকে ভিডিওটা শ্যুট করা হয়নি এখন প্রায় দুপুর একটা বাইশ মতো বাজে তো কালকে বলেছিলাম একটা ভিডিও নিয়ে যে আগামী দিন থেকে যা যা করবো না কেন সব কিছু শেয়ার করব তো শেয়ার করতে পারিনি তার কারণ সকাল থেকেই ফোনটা কেমন হ্যাঙের মতো হয়ে গেছিল তারপরে ফোনটা দোকানে নিয়ে যাওয়া হয়েছিলো বাবা নিয়ে গিয়েছিলো অনেকক্ষণ পর দশটা সাড়ে দশটার দিকে তারপর ফোনটা যদিও ঠিক ঠিক করে নিয়ে আসছিল হয়তো তখনই আমি সবজি কাটছিলাম সবজি কাটতে কাটতে কাঁঠাল কাটছিলাম মানে সে ইঁচড় ইঁচড় কাটছিলাম ইঁচড় কাটতে কাটতে এমনভাবে আঙুলটা কেটে গেল না এ দেখো ঠিক তোমরা দেখতে পাচ্ছি নাকি বুঝতে পারছি না তবে এমনভাবে কেটে গেছে খুবই ব্যথা পেয়েছি মানে দেখার দিক থেকে খুব একটা মনে হবে যে কাটেনি মানে রক্ত বেরোয়নি সেরকম দেখার দিক থেকে মনে হবে খুব একটা কাটেনি কিন্তু এদিকে ভিতরপাণে অনেকটা কেটেছে খুবই ব্যথা করছে আর কেমন একটা জ্বালা জ্বালা ভাগ হচ্ছে সেই জন্য সকাল থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি আবার ওইদিকে ফোনটাতে মানে কোনো স্কিনে কোনো টাচই নিচ্ছিল না সেই কারণে তো চলো এখন থেকে যা যা করি সবটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সবটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা আজকে সকাল থেকে ওয়েদারটা মনে হচ্ছিলো যে হয়তো মেঘ মেঘ হবে আর বৃষ্টি বৃষ্টি হবে তো বৃষ্টি তো হয়নি মানে দু চার ফোঁটা বৃষ্টি পড়েছে আর মেঘ মেঘই করছিলো তো এখন সূর্যটা বেরিয়েছে রোদটা খুবই একটু একটু হালকা হালকা একটু রোদ রয়েছে তো ভালো লাগছে বেশ রোদটা নিতে আর মনে হচ্ছে যে সর্দি লাগবে ঠান্ডা হবে কেমন করছে শরীরটা তো চলো ছাদে ধান মেলা তারপরে চলে এসেছি একদম ছাদ ছাদে অনেক ধান মেলা আছে ধানগুলো লাগবো সেই জন্য তো দেখো তো এখন রোদগুলো আছে দেখো আমি কেমন ধান লাগছি এমন ধান লাগছে অবশ্যই করে জানাবে আমি ধান লাগার বদলে দেখো কেন কেমন করছি দেখো আমি তো ধান লাগতে একদমই জানি না একদমই না না দিই না ফার্স্ট তো দেখো আমি কি বিচ্ছে করে ধান লাগতে হলে জানি না যে ধান লাগতে পারে যে আমার হয়তো ঘুরেটা দেখে অবশ্যই হাসবে তো যে পারো কমেন্ট করো ধান লাগতে পারে না তো আমি তো গ্রামের বউ বা গ্রামের মেয়ে তো তাহলে মানে খুব না হলেও অল্প একটু পারে একটু একটু পারে তো বাড়িতে আগে কোনো দিন ধান লাড়েনি এখানে এসেও হয়তো কোনো দিন লাড়ি না তো আজকে একটু নাড়লাম মানে পায়ে খুব ব্যথা করছে কেমন একটা আর কেমন জ্বলছে ধানগুলো প্রচণ্ড শুং কারণে দেখবে ছাদে একটা পেয়ারা গাছ হয়েছে কতগুলো কি সুন্দর লাগছে দেখতে একা বাড়িতে বর নেই ভালো লাগে না কে আর করবো তোমাদের সাথে তার জন্য বক বক করছি বিরক্ত লাগছে আর তার উপরে প্লাস আঙুলটা কেটে গেছে তার জন্য আরও ব্যথা করছে ভালোই লাগছে না কিছু এই যে দুপুর দেড়টার দিকে নিচে গিয়েছিলাম তারপর থেকে আর উপরে আসা হয়নি বা আর কোনো কিছু মানে ভিডিও করা হয়নি তো তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম আবার তোমাদের সাথে গল্প আর আজকে দুপুরের মেনু ছিল ভাত উচ্ছে ভাজা তারপর ইঁচড়ের তরকারি যে ইঁচড়টা কাটতে কাটতে আমার হাত কেটেছিল সেই ইঁচড়টার তরকারি ঘি লবণ আর টক ছিল এটুকুই ছিল আজকে ভাতের মেনু তো ভিডিওটা কন্টিনিউ করে একদম স্কিপ করো না তারপর দেখো বিকেলে আমি বেড়াতে গিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম আর বাড়িতে একা একা ভালো লাগছিল না মনটা খুব খারাপ করছিল আমার ওই বাড়ি যাওয়ার জন্য সেই জন্য বিকেলে ভাবলাম যে একটু বেরিয়ে আসি তার জন্য পুকুরের পাড় দিকে বেড়াতে গিয়েছিলাম প্রচণ্ড হাওয়া খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে প্রচণ্ড হাওয়া এবং অনেক যদি বাজে সবার সাথে গল্প করছিলাম বসে বসে কারণ আমার ভিডিও করব বলে কোনো খেয়ালই ছিল না সবাই মিলে বসেছিলো বসে বসে সবার সাথে গল্প করছিলাম আড্ডা মারছিলাম সেই কারণে আমার মনেই ছিল না যে আমাকে ভিডিও করব বা কিছু সেই জন্য বাড়ায় আসতে মনই চাইছিলো না তবু কি আর করা যাবে সাড়ে সাতটা নাগাদ বেজে গেছে তো বাড়ি তো আসতেই হবে না সেই কারণে আবার বাড়ি এলাম কিন্তু একদম বাড়ি আসতে মন চাইছিল না এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই বাই একটা লাইক করে দিও